বারবার এই এক রাজনীতির ফাঁদে বাংলার প্রত্যেকটি জিনিস ফেসে যায়। বারবার কখনো শিক্ষা, কখনো সংস্কৃতি, কখনো শিল্প, এই সমস্ত কিছুর মধ্যে রাজনীতি বাঙালির থাকবেই। এবং রাজনীতির ফাঁদে পড়ে সাধারণ যে মানুষগুলো, যারা একের পর এক ঘর ছাড়া, যারা বন্যায় বিধ্বস্ত, তাদেরকে ওই ম্যানমেড বন্যা শব্দটা বলে কতদিন ভুলিয়ে রাখা যাবে, সেইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এবং আমরা আলোচনা করব সেই সমস্ত জিনিস নিয়ে যেগুলো বাংলার মানুষ বারবার 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 রাজনীতিবিদদের বলার চেষ্টা করছেন। বাংলার মানুষ বারবার যে কথাটা বলছেন, 70 বছর তো হলো বাঁধ নির্মাণ কবে হবে, বাংলার মানুষ বলার চেষ্টা করছেন ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে, কেন্দ্র রাজ্য সমন্বয় কবে হবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সত্যব্রত ব্যানার্জি, ডিভিসির এক্সিকিউটিভ ডিরেক্টর। ওনার সাথে আমরা কথা বলবো এবং প্রথমেই ওনাকে যে প্রশ্নটা করব, মুখ্যমন্ত্রী বলেছেন ম্যানমেড বন্যা, ডিভিসি জল ছাড়াতেই কি এই বিষয়টা, কি বলবেন সত্যব্রত বাবু? আমি এটুকু বলবো যে আমরা কি করি সেটা আমি বলতে পারি। সেটা আমরা করি কি, আমরা যে না জানি জল ছাড়ি সেটা আমাদের সিস্টেমের মধ্যেই নেই। মানে ডিভিসি একটা সিস্টেম ফলো করে এই বন্যা কন্ট্রোলের জন্য, মানে ফ্লাড কন্ট্রোলের জন্য, সেটাতে সেই সিস্টেমে আমাদের এটা নেই যে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বা পশ্চিমবঙ্গ সরকারকে না জানি আমরা জল ছাড়বো, এটা আমাদের সিস্টেমের মধ্যেই নেই। কারণ আমাদের যে কমিটি আছে, যেই কমিটি ডিসিশনটা নেয়, যারা করে, তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন ইরিগেশনের, উনিও ওই কমিটির মেম্বার, ঠিক আছে? আর সেকেন্ড হলো, আমরা প্রথমে একটা ফ্লাড ওয়ার্নিং দিই। ফ্লাড ওয়ার্নিংটা সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে, ডিস্ট্রিক্ট অথরিটিসকে দেওয়া হয়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত লেভেল অবধি যায়। ওটা সেক্রেটারিকে প্রত্যেকদিন সকালবেলায় চিফ সেক্রেটারিকে একটা মেসেজ যায় 10টার সময়, এবং সেটাতে কত জল আমাদের ড্যামে ঢুকছে, কত জল ছাড়ছি সেটা দেওয়া থাকে। আর এছাড়া আমাদের ডিভিসি ওয়েবসাইট আছে, ডিভিসি ওয়েবসাইটে পুরো যে কেউ খুলতে পারে, ডিভিসি ওয়েবসাইট খুললেই তার মধ্যে কত জল কোন ড্যাম থেকে ছাড়া হচ্ছে এবং সেই জলটা নিচে 5টা জায়গায় কটার সময় পৌঁছবে এটাও বলা আছে। তো সেটা আছে। এছাড়া আমরা টাইম টু টাইম যখন জিনিসগুলো বাড়ে সেই মেসেজগুলো এই সমস্ত ডিস্ট্রিক্ট অথরিটি লেভেলে, সব নিচের লেভেলে, প্লাস সেক্রেটারি লেভেলে, উপর লেভেলে, নিচের লেভেলে, সব লেভেলে দেওয়া হয়। এছাড়া যখন আমরা জল ছাড়ি, এই কমিটি যখন জল ছাড়ে, তখন একটা কনসেন্ট নেওয়া হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যখন কনসেন্ট পাই আমরা যে আপনারা ঠিক আছে 50,000 ছাড়তে পারেন, তখন আমরা 50,000 ছাড়ি, তখন বলে 1,00,000 ছাড়তে পারেন, তখন আমরা 1,00,000 ছাড়ি। এই কনসেন্টগুলো রাইটিং নেওয়া হয়, সেই কনসেন্ট আমাদের কাছে আছে, সেই হিসেবে আমরা জল ছাড়া হয়। একদম একদম। অর্থাৎ আপনি বলছেন যে প্রত্যেক লেভেলে আপনারা জানান এবং আপনারা চিফ সেক্রেটারি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেককে জানান ডিভিসি কত জল ছেড়েছে, এমন পরিস্থিতি তৈরি হলো কেন, এই প্রশ্নটা থাকছে স্যার। এবং এই ডিভিসি কত জল ছেড়েছে সেইটা যদি আপনারা একটু বলেন। অ্যাকচুয়ালি একটা অ্যাবনর্মাল সিচুয়েশন হয়েছিল, এক্সেপশনালি বেশি বৃষ্টি হয়েছে আর কি, এবং সেটা ড্যামের ওপরেও হয়েছে, ড্যামের নিচেও হয়েছে। ড্যামের নিচে অনেক বেশি বৃষ্টি হয়েছে, ড্যামের ওপরের চেয়ে বেশি ড্যামের নিচে বৃষ্টি হয়েছে। তো ড্যামের নিচে যে বৃষ্টিটা হয়েছে সেটা এর মধ্যে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে বন্যাটাকে। আমরা যে জল ছেড়েছি, ধরুন আমরা যখন 50,000 কিউসেক জল ছাড়ছিলাম ডিভিসির এই দুটো ড্যাম থেকে, এই অবধি আমাদের এখতিয়ার থাকে ডিভিসি মাইকন পঞ্চের ড্যাম অবধি। নিচেরটা কিন্তু দুর্গাপুর ব্যারেজ কিন্তু ডিভিসির নয়, মানে ডিভিসির ছিল, কিন্তু ওটা 1964 থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে অপারেট করছে। তো আমাদের এখান থেকে আমরা শুধু 50,000 যখন জল ছেড়েছি, তখন দুর্গাপুর ব্যারেজে সেই জলটা হয়ে গেছে 1,20,000 কিউসেক। এই এটা হয়েছে দুর্গাপুর আসানসোল এইসব ব্রেটে যে বৃষ্টিটা হয়েছিল, এই বৃষ্টিটার জলটা ওখানে অ্যাড হয়েছে। তারপর প্লাস এই জলটা যখন দুর্গাপুর ব্যারেজ থেকে আরও নিচে গেছে, উদয়নারায়ণপুর, খানাকুল এইসব জায়গায়, সেখানে আরও এটা বেড়ে গিয়ে 1,70,000-60,000 কিউসেক হয়ে গেছে। তো এটাতে ডিভিসির কিন্তু জল শুধু 50,000ই ছিল, শুধু 50,000ই ছিল ডিভিসির জল। তো এইটা হয়েছে আর কি। কিন্তু আমাদের যেটুকু ড্যামের মধ্যে আমরা অনেকটা জলই ধরে রেখেছি, তো যতটা সম্ভব আমরা লেভেলটাও তুলেছি ড্যামের, এবং আমরা আমাদের দিক থেকে যা সম্ভব আমরা করেছি। কিন্তু এত বেশি বৃষ্টি নিচের দিকে হয়েছে, সেই জন্য এই বন্যাটা হয়েছে। অর্থাৎ আপনি আপনি বলছেন যে এত বেশি জল যেগুলো ছাড়া হয়েছে, এই এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যে ম্যানমেড বন্যা, ম্যানমেড বন্যা আবারও সেই তত্ত্ব ফিরে আসছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ,
দেখুন আমরা আমাদের কাজ করি, আমাদের সিস্টেম, আমাদের সিস্টেম আছে, আমরা সেভাবে কাজ করি আর কি। এখন এর মধ্যে আমি আর কি বলবো, আমাদের একটা খুব ভালো সিস্টেম আছে, ওয়েল অ্যাপ্রিসিয়েটেড সিস্টেম আছে, যেটা অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্রিসিয়েট হয়। 60 বছর ধরে এই সিস্টেমে আমরা কাজ করছি এবং এই সিস্টেমটা ফুল প্রুফ সিস্টেম এবং ভালো সিস্টেম। কিন্তু আমাদের যে ড্যামটা আছে, আমাদের যে সিস্টেমটা আছে, পুরোপুরি কনস্ট্রাকশন ডিভিসিটা তো হয়নি, হাফ ডিভিসি হয়েছে। মানে আপনার ধরুন 7টা ড্যাম হওয়ার কথা ছিল, মাত্র 4টে ড্যাম হয়েছে। তো ন্যাচারালি আমাদের যে সীমিত ক্ষমতা আছে তার মধ্যে আমরা কাজ করি, প্লাস নিচে ড্যামের নিচে যে চ্যানেলটা যেটা দিয়ে জল পাস করে তার ক্যাপাসিটি অনেকটা কমে গেছে, যেটা 2.5 লক্ষ কিউসেক ছিল, এখন সেখান থেকে 1 লক্ষ কিউসেক জল পাস করতে পারে না, এবং জল পাস করলে কোনো বন্যা হয় না। তো এইসব কনস্ট্যান্টগুলো আছে, এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়, তার মধ্যে আমরা যতটা পারি কাজ করি। আমার আরেকটা শেষ প্রশ্ন আপনাকে, যে পলিবালি সমস্যাটা আমরা গ্রামে গ্রামে দেখতে পাচ্ছি এবং আমরা খবরও করেছি বারবার, যে পলিবালি যেগুলো আছে বা বালির ক্ষেত্রে দাঁড়িয়ে একটা সমস্যা তৈরি হয়, আপনার কি মনে হয় যে গ্রামের এই জল ধারণ ক্ষমতাটা সেইটা কোথাও কমে যাচ্ছে স্যার? জল ধারণ ক্ষমতা অ্যাকচুয়ালি ড্যামগুলো যেগুলো আছে, ড্যামগুলো মেজর ড্যামের ক্যাটাগরিতে আছে। আমরা একটা চেষ্টা করেছিলাম পাঞ্চেত ড্যামের পলি তোলার আর কি, সেন্ট্রাল ওয়াটার কমিশন যে ইন্ডিয়ার হাইয়েস্ট অথরিটি এই ব্যাপারে, তাদের পাঠানো হয়েছিল। ওখান থেকে আমাদের যে ইনস্ট্রাকশন এসছে যে বা ওদের ওরা রিভিউ করেছে, রিভিউ করার পরে আমাদের যেটা বলেছে যে এইরকম টাইপের মেজর ড্যামের পলি তোলার কোনো কনসেপ্ট, টেকনিক্যাল কনসেপ্ট নেই। এই কারণে যে ড্যামগুলোর আয়ু যেটা আছে এই আয়ুটাই ফিক্স হয় ওই পলি জমা দিয়ে। আমাদের এই মাইথন পঞ্চায়েত ড্যামের আয়ু 75 বছর ঠিক হয়েছিল, সেটা পলি জমা নিয়ে। এবং একটা ড্যামের একটা নিচের এরিয়াটাকে বলে ডেড স্টোরে, সেই ডেড স্টোরে পলিটা জমে আর কি। এটা 60 বছর হয়ে গেছে ড্যামে, এখন অবধি প্রায় 80% জমে যাওয়ার কথা ছিল, এখন দেখা যাচ্ছে মাত্র 55% জমেছে। সেটা হয়েছে আমাদের ড্যামের ওপরে আমরা অনেক কাজকর্ম করি সেই জন্য, এবং এটার আয়ু বরং বেড়েছে, 110 বছর হয়েছে। তো ড্যামের আয়ুটা ডিপেন্ড করছে পলি জমার উপরে। এখন আমরা যদি পলি তুলতে যাই, আমরা হিসেব করে দেখেছি আমাদের অনেক বেশি, মানে 50,000 কোটি টাকা খরচা হবে, 50,000 crore, যেখানে একটা নতুন ড্যাম করতে গেলে 10,000 কোটি টাকা খরচা হবে। তো 50,000 কোটি টাকা খরচা করে আমরা পলিটা তুলবো, সেই পলিটা রাখবো কোথায়? সেই রাখার জন্য একটা বিরাট একটা এরিয়া ল্যান্ড একটা আমাদের ইয়ে করতে হবে, মানে অ্যাকোয়ার করতে হবে, জমি একটা অ্যাকোয়ার করতে হবে, তার মধ্যে পলিটা রাখতে হবে। আর সেকেন্ড হলো যে এই যে খরচাটা করবো, এটা আবার 5 বছর পরে আবার করতে হবে, মানে পলি জমা প্রসেসটা কন্টিনিউয়াল প্রসেস, আবার 5 বছর পরে আবার আমাদের খরচা করতে হবে, প্লাস একটা নতুন ড্যাম করতে 10,000 কোটি টাকা খরচা হবে। এই কনসেপ্টে এত বড় ড্যামের পলি তোলার কনসেপ্টেই নেই, টেকনিক্যাল কনসেপ্ট নেই। অনেক ধন্যবাদ সত্যব্রত বন্দ্যোপাধ্যায়, ডিভিসির এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ।